আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো কিভাবে নতুন জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করবেন। আগে 21 দিনের মধ্যে জন্ম সার্টিফিকেটের আবেদন করতে হতো, না হলে ডিলে বার্থ হয়ে যেত। কিন্তু এখন পোর্টালে নতুন আপডেট হয়েছে, এখন 21 দিন হয়ে গেলেও আপনি যদি 30 দিনের মধ্যে আবেদন করেন তাহলে আর ডিলে বার্থ হবে না। এর জন্য আপনাকে একটা চালান কাটাতে হবে। কত টাকা চালান কাটাতে হবে সেটা আপনাদের দেখাবো। তবে বন্ধুরা, 30 দিন হয়ে গেলে কিন্তু ডিলে বার্থ হয়ে যাবে। বন্ধুরা, পুরো বিষয়টি আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে লিখবেন জন্ম মৃত্যু তথ্য, লেখার পরে এন্টার মেরে দেবেন। এবারে জন্ম মৃত্যু তথ্য এই যে অপশানটি চলে এসেছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে জন্ম মৃত্যু তথ্য পোর্টালের হোম পেজটি চলে এসেছে। এবারে সিটিজেন সার্ভিসেসে চলে যান। সিটিজেন সার্ভিসেসের মধ্যে বার্থ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই বার্থ অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটি এন্ট্রি করার পরে ডান দিকে গেট ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার ওটিপি এই ঘরে এন্ট্রি করবেন। করার পরে ডান দিকে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে বার্থ রেজিস্ট্রেশনের পেজটি চলে এলো, এখানে এবারে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। বন্ধুরা, উপরে ডেট চলে এসেছে আর মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম চলে এসেছে। এবারে মূল যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডেট অফ বার্থটা দেওয়ার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগছে এবারে একবার দেখে নিন। আমি প্রথমে আপনাদের 21 দিনের মধ্যে ডেট অফ বার্থটা দিয়ে দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে একবার দেখে নিন। আমি 21 দিনের মধ্যে একটা ডেট সিলেক্ট করলাম। করার পরে স্ক্রল করুন, করে পেজটাকে একেবারে নিচে নিয়ে চলে আসুন। এসে দেখুন কোন কোন ডকুমেন্টস লাগবে। নিচে দেখুন একটাই ডকুমেন্টস দেখাচ্ছে, এটা হচ্ছে প্রথমত ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে বলছে, অথবা কোনো অ্যাটেন্ডিং ডক্টরের মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হবে। যে কোনো একটি সার্টিফিকেট আপলোড করলেই হবে। এবারে আমি ডেট চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি 21 তারিখের পরে 21 থেকে 30 তারিখের মধ্যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি এই ক্ষেত্রে কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ডেট সিলেক্ট করলে এখানে আরও একটা ডকুমেন্টস বেড়ে গেল, এটা হচ্ছে পেমেন্ট অফ চালান। একটা চালান কাটাতে হবে। এটা কত টাকার চালান কাটাতে হবে? আপনি যদি 21 তারিখের মধ্যে বার্থ সার্টিফিকেট তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না, কিন্তু 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি বার্থ সার্টিফিকেট তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার মাত্র 1 টাকার একটা চালান কাটাতে হবে। এখানে একটা পেমেন্টের চালান আপলোড করতে হবে। তাহলে 21 থেকে 30 তারিখের মধ্যে মেডিকেল সার্টিফিকেট লাগছে আর একটা 1 টাকা পেমেন্ট অফ চালান লাগবে। এবারে বন্ধুরা দেখে নিন, 30 দিনের ওপরে যদি জন্ম সার্টিফিকেট করতে চান সেই ক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে। আমি 30 দিনের উপরে একটা তারিখ দিলাম। দেওয়ার পরে নিচে স্ক্রল করে এসে দেখুন এখানে কিন্তু আরও একটা ডকুমেন্টস বেড়ে গেল। তার মানে এখানে একটা পারমিশন চাইছে, এই পারমিশনটা হলো এসডিও পারমিশন। এই পারমিশনটা আপনার দিতে হবে। এটা ডিলে বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেল, তার মানে মেডিকেল সার্টিফিকেট লাগছে, পেমেন্ট অফ চালান লাগছে আর একটা এসডিও পারমিশন লাগবে, তবেই আপনি সার্টিফিকেট পাবেন। এর আগের ভিডিওতে আমি এসডিও পারমিশনের ভিডিও দেখিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এবারে দেখে নিন 21 থেকে 30 দিনের মধ্যে আবেদনের পদ্ধতিটা। এবারে আমি 30 দিনের মধ্যে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেওয়ার পরে এবারে জেন্ডারটি দেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে ফার্স্ট নেমটি দেবেন, এরপরে মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন। এরপরে যদি একটি বাচ্চা হয় সেই ক্ষেত্রে সিঙ্গেল দেবেন, আর যদি দুটি বাচ্চা হয় সেই ক্ষেত্রে টুইন সিলেক্ট করবেন। আমি সিঙ্গেল সিলেক্ট করে নিলাম। এবারে বন্ধুরা, প্লেস অফ বার্থ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই প্লেস অফ বার্থের সম্পূর্ণ ডিটেলসটি এবার এখানে এন্ট্রি করতে হবে। প্লেস অফ বার্থ এই অপশানের সিলেক্টের এই যে ড্রপডাউনটা দেখতে পাচ্ছেন এই ড্রপডাউনের উপরে ক্লিক করুন।
করার পরে এখানে তিনটি অপশান এসেছে, একটি হলো হসপিটাল, তারপরে হোম, তারপরে আদার্স। যদি হসপিটালে আপনার বেবি হয় সেই ক্ষেত্রে হসপিটাল সিলেক্ট করতে হবে। তবে হসপিটালে হলে হসপিটাল সাধারণত জন্ম সার্টিফিকেটটি কিন্তু ইস্যু করে। আর যদি এখানে অন্য কোথাও হয়ে থাকে, যেমন যদি বাড়িতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হোম করতে হবে। হোম করলেও কিন্তু আপনার কোনো একটি মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড করতেই হবে। আর যদি অন্য কোথাও হয়, যেমন কোনো যদি নন গভর্নমেন্ট হসপিটাল, কোনো নার্সিংহোমে হয় বা আদার্স কোথাও হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আদার্স সিলেক্ট করতে হবে। তবে আমি এখানে হোম করে জাস্ট কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হোম সিলেক্ট করে নিলাম। হোম সিলেক্ট করে যদি আমি কোনো মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, জন্ম সার্টিফিকেট অনায়াসেই বেরিয়ে যাবে। এবারে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেটটি সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল করলাম। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে ব্লক, মিউনিসিপ্যালিটি যে এরিয়া হবে সেটা সিলেক্ট করবেন। আমি ব্লক সিলেক্ট করে নিলাম। এরপরে ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এরপরে ভিলেজ, ভিলেজ সাধারণত মৌজা অনুযায়ী আসে। এরপরে পিনকোড নাম্বারটি দেব। এরপরে অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে এন্ট্রি করব। এবারে ফাদার্স ইনফরমেশনটি আমি এখানে এন্ট্রি করব। প্রথমে ফাদার্স ফার্স্ট নেম দেব, তারপরে মিডিল নেম থাকলে দেব, না হলে লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেব। এরপরে ইমেল আইডি থাকলে দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, টাইপ অফ আইডি ডকুমেন্টস ফাদার্স যদি আধার কার্ড দিতে পারেন, না থাকলে অসুবিধা নেই, ম্যান্ডেটরি নয়। তারপরে আপনি যে টাইপ অফ ডকুমেন্টসটা সিলেক্ট করলেন এটা এখান থেকে আপলোড করতে হবে, থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এরপর মাদার ইনফরমেশান, মাদার ইনফরমেশানে ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, মোবাইল নাম্বারটি দেবেন, আইডি প্রুফটা দেবেন, এখানে আমি আধার কার্ডটাই দিলাম, আধার নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন, এরপরে আধার নাম্বারটি এন্ট্রি হয়ে গেলে আপলোড আইডি প্রুফ যে অপশানটি আছে পাশে দেখবেন, এই আপলোড আইডি প্রুফে ক্লিক করবেন, করে আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। বন্ধুরা, আধার কার্ডটি আপলোড হয়ে গেল। এবারে এখানে পুরো ঠিকানাটি দেবেন, যে যে ঠিকানা আপনার যা যা আছে, স্টার মারা আছে যেগুলো সেগুলো দেবেন, যেগুলো নেই সেগুলো আপনার প্রয়োজন থাকলে অবশ্যই দেবেন। পোস্ট অফিস দিলাম আমি, পিন দিলাম, স্টেট দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, আমার যেহেতু ব্লক এরিয়া তাই আমি ব্লক দিলাম, গ্রাম পঞ্চায়েত দেবেন, ভিলেজ বা সিটি এটা ড্রপ ডাউন করে যেটা আসবে সেটাই দেবেন। এরপরে বন্ধুরা পারমানেন্ট অ্যাড্রেসে আসবেন। এখানে দেখবেন যদি আপনার উপরের অ্যাড্রেসের সাথে পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি টিকটা মেরে দেবেন, প্লিজ চেক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবভ। যদি আপনার অ্যাড্রেসটা সেম না হয় তাহলে এই টিকটা আপনি তুলে দেবেন। দেখুন অ্যাড্রেসটি চলে গেল। আপনি যদি অন্য অ্যাড্রেস দিতে চান দেবেন, যদি না দিতে চান তাহলে প্লিজ টিকটা করেই রাখবেন। এবারে আসি ইনফরমেন্ট ইনফরমেশান, সংবাদদাতার তথ্য, কে সংবাদটি দিয়েছিল, যে দপ্তর থেকে আপনি সার্টিফিকেটটা আবেদন করছেন। যদি উপরের অ্যাড্রেসের সঙ্গে সমান অ্যাড্রেসের সংবাদদাতা তাহলে প্লিজ চেক করে দেবেন, ইফ চেক ইনফরমেশনস। এরপরে নর্মালি মা হয়, বাবা হয় বা কোনো আত্মীয় হয়, তো আপনার যেটা হবে সেটা দেবেন, আমি এখানে মায়ের নামটাই দিলাম। যদি সংবাদদাতা আশা হয় তাহলে আশা দেবেন, দিয়ে আশা এমপ্লয়ের আইডি দেবেন, এমপ্লয় আইডিটা দিয়ে দেবেন, আশার ঠিকানাটা পুরো দেবেন। যদি না হয়, যেহেতু আমার আত্মীয় রিলেটিভ করলাম, মাকে করলাম, তাই আমি আধার করে অ্যাড্রেসটা সেম রেখে দিলাম। এরপর বন্ধুরা ধর্ম দেবেন, আপনার যার যে ধর্ম সেটা দেবেন। রিলিজিয়ান দেওয়ার পরে এবার এখানে ফাদার, লেভেল অফ এডুকেশন বাবার,
শিক্ষা দেবেন, বাবা কি করে পেশাটা দেবেন, মা কি করে মায়ের শিক্ষাটা দেবেন, মা কি করে সেটা দেবেন। এবারে মায়ের যখন বিয়ে হয় তখন মায়ের বয়স কত ছিল সেটা দিতে হবে। এবারে বাচ্চাটি কোথায় হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি কোনো গভর্নমেন্ট হসপিটাল হয় সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট এই অপশানটি সিলেক্ট করতে হবে। এছাড়া যদি কোনো নার্সিংহোম হয় সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল প্রাইভেট অফ নন গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে। আমি যেহেতু হোম দেখিয়েছি সেই জন্যে আমি এখানে ডক্টর নার্স অর ট্রেন্ড মিডওয়াইফে এই অপশানটি সিলেক্ট করব। এর জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট আমাকে আপলোড করতেই হবে। এবারে বাচ্চাটি যখন হয় তখন মায়ের বয়স কত ছিল সেই ক্ষেত্রে বয়সটি হিসাব করে দিয়ে দেবেন। এরপরে ডেলিভারি মেথড, নর্মাল হয়েছে সিজারিয়ান হয়েছে যেটা হবে সেই অপশানটি দিয়ে দেবেন, আমি নর্মাল দিয়ে দিলাম। এরপরে এই বাচ্চাটা হওয়ার সময় কতগুলো বাচ্চা জীবিত আছে সেই ক্ষেত্রে আপনি যে কটা বাচ্চা আছে সেই বাচ্চার সংখ্যাটি এখানে দিয়ে দেবেন। এরপরে বাচ্চাটি হওয়ার সময় কত কেজি ওয়েট হয়েছে সেই ওয়েটটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে ডিউরেশন অফ প্রেগনেন্সি, কত সপ্তাহ বাচ্চাটি হয়েছে সেই সপ্তাহটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে রিমার্কসে কিছু দেওয়ার দরকার নেই। এবারে ডিসচার্জ সার্টিফিকেট অথবা অ্যাটেন্ডিং ডক্টরের যে সার্টিফিকেটটি আপলোড করতে হবে সেটা এখান থেকে চুজ ফাইল করবেন। করার পরে আপনার হার্ড ডিস্কে আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, করার পরে ওপেন করবেন, করার পরে এটা আপলোড হয়ে যাবে। এবারে পেমেন্ট চালানটি আপলোড করতে হবে, এর জন্যে চুজ ফাইল করবেন। করার পরে হার্ড ডিস্কে আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন, চালানটি সিলেক্ট করবেন, করার পরে ওপেন করে দেবেন। ডকুমেন্টসগুলি আপলোড হয়ে গেল। এবারে সম্পূর্ণ ফর্মটি একবার চেক করে নেবেন, নেওয়ার পরে সাবমিট করে দেবেন। নিচে এই যে সাবমিট অপশানটি দেখছেন এই সাবমিট করে দেবেন, দেওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে আপনার ফর্ম সাবমিট হয়ে গেল। এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে এসেছে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু আপনারা কোনো একটা খাতায় লিখে রাখবেন বা এটাকে প্রিন্ট নিয়ে রেখে দিতে পারেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাসটি আপনাকে দেখতে হবে এবং সার্টিফিকেটটি ডাউনলোড করার সময় এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি লাগবে। এই আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, ইস্যুইং অথরিটি আপনার এই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ দিয়ে দেবে। এইভাবে আপনারা জন্ম সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।